Hey friends, good morning, welcome and welcome back to my channel Creative Girl Priyanka Sharon. Here I am yours, Priyanka Sharon. I hope आप सब लोग अच्छे हैं and healthy भी है. मैं भी बहुत अच्छी हूँ. So friends, title पढ़ के and thumbnail देख के already आप लोगों को पता चल ही गया है कि आज मैं किस topic के ऊपर video बनाऊंगी. But still मैं और एक बार mention करना चाहती हूँ, आज मैंने video बनाया है Bengali New Year के ऊपर. So let's get started. एंड आई रियली होप आप सब लोगों को ये वीडियो बहुत ज्यादा अच्छा लगेगा. और अगर अच्छा लगता है देन डोंट फॉरगेट टू सब्सक्राइब टू माई चैनल एंड देयर इज ऑल्सो अ छोटा सा क्यूट सा बेल बटन, उसको भी हिट कर देना ताकि मैं जब जब वीडियो पोस्ट करूँ आप लोगों को नोटिफिकेशन मिले और आप लोग मेरी वीडियो सबसे पहले देख सके. एंड उसके साथ ही साथ अगर इस वीडियो को अच्छा लगे तो एक लाइक जरूर कर देना एंड कॉमेंट बॉक्स में आपका एक्सपीरियंस भी शेयर कर सकते हो. सो फ्रेंड्स चलो इस वीडियो को स्टार्ट करते, बट उससे पहले मैं एक बात आप लोगों को बताना चाहती हूँ. ये एक बंगाली न्यू ईयर इंस्पायर्ड मेकअप लुक है, दैट्स बिकॉज़ आज की वॉइस ओवर बंगाली में होगी. सो फ्रेंड्स আমি তো প্রথমেই আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে যে বেসিক আমার স্কিন কেয়ার আছে সেগুলো করে নিয়েছিলাম. যেমন ভাবে আমাদের ফোর স্টেপ থাকে, প্রথমে ক্লিনজার, তারপর টোনার, দেন সিরাম, তারপর ময়শ্চারাইজার. তো আমি এই ভিডিওতে ময়শ্চারাইজার থেকে স্টার্ট করছি. তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি এখানে সর্বপ্রথম প্রাইমার অ্যাপ্লাই করছি আর আজকে আমি স্টেক ওয়ার্কির একটা প্রাইমার ইউজ করছি. এইটা একদম সিলিকন বেস একটা প্রাইমার আর আমি বলবো অয়েলি স্কিনের জন্য এই প্রাইমারটা খুবই ভালো, আপনারা ট্রাই করতে পারেন. এটা এত সুন্দর স্মুথ একটা ফিনিশ দেয়, তো আমি এটা সবসময় অলমোস্ট প্রেফার করি. আর প্রাইমার অ্যাপ্লাই করার পর আজকে ফাউন্ডেশনের জন্য আমি মেভলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি আর এটার শেড হচ্ছে 330 টফি. তো কিছুটা প্রোডাক্ট আমি আমার ব্যাক অফ মাই হ্যান্ডের উপর নিয়ে সেটাকে ফিঙ্গারের হেল্পেই প্রথমে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব আর তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি পুরো মুখে ওই ফাউন্ডেশনটাকে আস্তে আস্তে ড্যাবিং মোশনে ওটাকে সেট করে নেব. এই ফাউন্ডেশনের কভারেজটা আমি বলবো মিডিয়াম টু ফুল, তো আপনাকে অ্যাটলিস্ট দুটো লেয়ার অ্যাপ্লাই করতে হবে দেন আপনি ফুল কভারেজ পেয়ে যাবেন. তো ফাউন্ডেশনের পর কনসিলারের জন্য আমি আজকে ফিট মিডি ফাউন্ডেশন ইউজ করেছি, তার শেড হচ্ছে 310 সান বেজ. এটাকে আমি ডট ডট করে আমার আন্ডার আইজ এরিয়াতে, তারপর যে সমস্ত জায়গায় আমার ডার্ক স্পটস আছে আর আমি আমার ফেসের যে সমস্ত জায়গাগুলোকে হাইলাইট করতে চাই সেখানে অল্প অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেব. দেন কনসিলার ব্রাশের হেল্প দিয়ে আমি আমার কনসিলারটাকে ভালো করে সেট করে নেব. কনসিলারের পর এবার সময় হচ্ছে কন্টোরিং এর. তো কন্টোরিং এর জন্য আমি আজকে এনভাইব এর এই কন্টোর স্টিকটা অ্যাপ্লাই করছি আর এর শেড হচ্ছে 07 টোস্ট. সো এবার আমি কন্টোর স্টিকটার সাহায্যে আমার ফেসের হলোজ অফ মাই চিকস এরিয়া, দেন ফরহেড এরিয়া আর নোজটাকে কন্টোর করে নেব. দেন একটা কন্টোর ব্রাশের উপর হালকা করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে কন্টোরিং এরিয়াগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব. দেন ব্লাশের জন্য আমি এখানে ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ একটা ব্লাশ স্টিক অ্যাপ্লাই করছি, তারপরে একটা ব্রাশের হেল্পেই আমি ওই ব্লাশটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব. আমি ব্লাশ আর ব্লাশের মধ্যে গুলিয়েই ফেলছি. তো যাই হোক, ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিছুটা প্রোডাক্ট যেটা ব্রাশের মধ্যে বেঁচে থাকবে সেটাকে আমি আমার ফরহেডেও লাইটলি অ্যাপ্লাই করে নেব. দেন এই পুরো মেকআপটাকে সেট করার জন্য আজকে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি আর সেটার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের HD লুজ পাউডার. এটার টিংটা না একটু ইয়োলিশ টাইপের, তাই আমি বলবো যাদের মিডিয়াম টু ডিপার স্কিন টোন আর একটু ইয়েলো আন্ডারটোন তাদের জন্য এই লুজ পাউডারটাও খুবই ভালো হবে. তো এই লুজ পাউডারের সাহায্যে আমি আমার আন্ডার আইজ এরিয়া, ফরহেড এরিয়া, স্পেশালি ফেসের টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নেব, তাতে আমার ফেসে যে সমস্ত জায়গাগুলো খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায় সেগুলো যেন না হয়। এরপরের সময় হচ্ছে আইব্রোজকে সেট করা, তো সেটার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো প্যালেটটা ইউজ করছি। এর থেকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুটো শেডকেই আমি মিক্স করে অ্যাপ্লাই করে নেব আর আমার আইব্রোজটা এমনিতেই খুব ঠিক, তো সেই কারণে অত বেশি এর উপরে কাজ করতে লাগে না, মোটামুটি একটুখানি সেট করলেই হয়ে যায়। সো আইব্রো সেট করার পর এবার সময় হয়েছে আই মেকআপের উপর যাওয়ার। তো আই মেকআপের জন্য আমি আজকে মার্সের প্যালেট ইউজ করছি। তো মার্সের এই 16 কালার আই শ্যাডো প্যালেট থেকে আমি ব্লুই শেডটা নিয়ে নেবো, বিকজ আজকে আমি একটা ব্লু শাড়ি পরছি, তো সেই জন্য এই ব্লুইশ কালারটা নিয়ে আমি আমার আইজের আউটার কর্নার যে এরিয়াটা আছে সেখানে দেবো আর ক্রিস এরিয়ায় দেবো, তারপর ভালো করে ওটাকে ব্লেন্ড
ब्लेंड करे नेबो देन ओई सेम प्यालेट थेके एकटा हल्का योलिश कलर निये ओटाके आमी ट्रांजिशनेर जन्य यूज करे नेबो। सो आजके आमी एकटा हाफ कट क्रीज करबो, तो सेई कारणे आमार आईजेर इनार कर्नार थेके 1/3 एरियाते कंसीलर अप्लाई करे नेबो। देन तार उपरे आमी एई सेम प्यालेट थेकेई एकटा शिमारी योलिश सेट अप्लाई करे नेबो। দেন আজকে আমি কোনো লাইনার ইউজ করছি না, কিন্তু মার্সেরি 921 প্যালেট থেকে এই ব্ল্যাক শেডটা নিয়ে একটা আইলাইনার ড্র করে নেব। আর উইং লাইনটা শার্প করার জন্য ওখানে আবার একটু কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে সেট করে নেব। এরপর সময় হচ্ছে কাজল, যেটা ছাড়া বাঙালি মেয়েরা একদমই অসম্পূর্ণ। তো সেই কাজলটা অ্যাপ্লাই করব আমার আইজের লোয়ার বটার লাইন অ্যান্ড আপার বটার লাইনে। দেন ওই ব্লুইশ শেডটাকে আবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনের খুব কাছে কাছে অ্যাপ্লাই করব। দেন ওই লাইট ইয়েলো শেডটা অ্যাপ্লাই করে আমি ওই দুটো কালারকে ভালো করে মার্চ করে নেব। দেন এর পরে সময় হয়েছে মাসকারার, তো মাসকারার জন্য আমি আজকে ব্লু হেভেনের লাস্ট টুইস্ট মাই অল টাইম ফেভারিট মাসকারা অ্যাপ্লাই করছি। আর আমি ফলস ল্যাশেস ইউজ করি না, বিকজ আমার ল্যাশেস এমনিতেই গড গিফটেড আর খুব বড় বড়, মানে আমার নিজেরই খুব পছন্দ হয়। তো সেই জন্য এর উপরে হালকা করে মাসকারা অ্যাপ্লাই করে দিলে আর আমার আলাদা করে ফলস ল্যাশেস এর প্রয়োজন পড়ে না। তো মাসকারা তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি আমার পুরো ফেসটাকে ইনসাইড কসমেটিক্স এরই একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। দেন এরপরে সময় হয়েছে হাইলাইটারের, আর হাইলাইটারের জন্য আমি আজকে মেবলিনেরই মাস্টার ক্রোম হাইলাইটারটাকে ইউজ করছি। আর এটার শেড হচ্ছে মল্টন গোল্ড, আর এটা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনের সঙ্গে খুব ভালো যায়। আর এটাকে আমি আমার ব্রাউ বোন এরিয়া, চিক বোন এরিয়া, ব্রিজ অফ মাই নোজ, ফরহেড এরিয়া আর কিউপিড এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন লিপস্টিকের জন্য আমি একটা অরিফ্লেমের মিনি লিপস্টিক ইউজ করছি, আর এটার শেডটা হচ্ছে পিওর চকলেটি ব্রাউন, যেটা মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের যারা যেমন আমি তাদের স্কিন টোনের সঙ্গে খুব ভালো খেলে। আর লিপস্টিক অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই আমার মেকআপ হয়ে গেছে কমপ্লিট। এবার আজকে আমি যে শাড়িটা পরবো সেটা পরে আমার ফাইনাল লুকের সঙ্গে খুব তাড়াতাড়ি ফেরত আসছি। সো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফাইনাল লুক। আর আজকের এই যে শাড়িটা আমি পরেছি এটা আমার মা আমাকে দিয়েছে, তাই কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই করে জানিও, এবং তারই সঙ্গে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক প্রণাম নিও। ভালো থাকো, সুস্থ রাখো, আবার আমাদের দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা সরণ সাইনিং অফ, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস।